যোগে হবে চার, দুই দিকে যাই যদি দুই পরিবার, পড়বে রে গোলক ধাধার মাঝে, তাই করিয়া ভাবিও না, ভাবিয়া করিও কাজ, চাপা বাচ্চা পাবাজ, চাপা বাচ্চা পাবাজ, চাপা বাচ্চা। আমি নায়িকা মুনমুন বা বুবলির সাথে প্রেম করি, কেটাই কুচি প্রমাণটা দাও, যদি দেওয়ার পরও আমি সব মেনে নেব। কও, তুমি জানো না সব কথার প্রমাণ সব সময় দেয়া যায় না, আমার কাছে ইনফরমেশন আছে আর এটাই ফাইনাল। কি কইবাচ্ছ তুমি? তুমি মনে করো পাবলিকের কথা বিশ্বাস করো আর মুখে মুখে অন্তরে বাপ প্রেমন দেখাও, আমার লেগে মরে যেতে চো, আমি যা কই সেটাই করবা, আবার সন্দেহ করতেছ অন্য মানুষের কথা শুননা। অনু, ভালোবাসা হয়েছে এমন একটা জিনিস, সেইটা ধরে রাখার লাগিয়া সুন্দর একটা বিশ্বাস লাগে, বিশ্বাস যে বিশ্বাসটা তোমার মাঝে নাইকা। তুমি কি বলতে চাইছো? আমি তোমাকে বিশ্বাস করি না। অবিশ্বাস মানে তোমার অবিশ্বাসের ধরন তো মনে করো কঠিন, বন্দুক দিয়ে ঠাস করে গুলি করে মারা ভালো, কোনো অসুবিধা নেই কিয়া। এই অবিশ্বাসটা কি যে ডেঞ্জারাস সেটা তুমি বুঝারই পারতেছো না। তুমি মনে করো 21 ক্যারেটের সৈন্যের সন্দেহ করো না, 22 ক্যারেটেরটা করো, যেটা মনে করো বুকের মধ্যে ছেদ্রি হয়ে যাগা। তোমার এই সন্দেহের কারণে আমার বুকটা মনে করো জালির মতো ছেদ্র হয়ে গেছে গা, বুঝছো? পানি ডালে সব পানি বুঝে যাবো, কলজাটা কলজার ভিতর নয়, দিলটা বাইরে হয়ে গেছে গা। আরো কিছু কনার আছে? বাবা বাবা, আজ দুটো কথা বলেছি বলে তুমি আমাকে দুনিয়া সমান কথা শুনিয়ে দিচ্ছ, তার মানে কি আমি শুধু তোমাকে অবিশ্বাসই করি, ভালোবাসি না? না না না, শুধু অবিশ্বাস করবো কেন, ভালোবাসো। তোমার ভালোবাসার ধরনটা খুব সুন্দর, যখন ভালোবাসে এমনই ভালোবাসা বাসো, পৃথিবী সব কিছু বুঝলে তোমার দিকে চাইয়া থাকতে ইচ্ছা করে, হা করে চাইয়া থাকি, মনে হয় আসমানের পরি সামনে দিয়ে ঘুরতেছে, চোখ লড়াইল মু পরিটা চলে যাইব, চোখটা পাতি ডলারাবার চাই না। আচ্ছা, তোমার নেচারটা এমন খালা? আসলে আমার নেচার এরকম না, তোমার নেচারটাই এরকম। আসলে কি জানো, তোমাকে বেশি বিশ্বাস করলেও সমস্যা, আবার না করলেও সমস্যা। বিশ্বাস করলে তুমি একেবারে মাথায় উঠে যাও, আর অবিশ্বাস করলে তুমি ভুল বুঝো। ভালো কইছো, কি হচ্ছে কর দেখি। আচ্ছা বাদ দাও, তুমি এবার বলো তো নায়িকা মুনমুনকে তুমি কেন তুমি করে বলেছো? আমি তুমি করে কইছি কোন নাটকের পুকুছে তোমার এই বোয়া নিউজটা কেটা দিচ্ছে, নামটা কো ওর কল্লাটা, আমি না কিছু করব না কল্লাটা, কে নামটা, শুধু নামটা কো কেটা কইছে, আমি দেখবার চাই। শোনো, কে বলেছে সেটা ফ্যাক্ট না, তুমি বলেছো কিনা সেটা বলো। আমি ওরে তুমি করে কই নাই কিয়া, ও কইবার চাইছিল আমি বন করে দিছি, আমি কিছু দেখেন আপনি মাগা সেলিব্রিটি আর পারেন, কিন্তু আপনি আমার হঠাৎ তুমি কর পারেন না, আমি অনুমতি দেই নাই কিয়া, সে রাগ করে চলে গেছে। ওরে বাবা, তার মানে ভালোই তো অ্যাক্টিং করো, তার মানে তুমি তুমি চালাচালি হয়ে গেছে, আবার ও রাগ করে চলেও গেছে, তাহলে তোমাদের এই মানবিমান কতদিন চলবে? মানবিমান বুঝার পারছি, যা বুঝো না আমি বুঝে গেছি, তুমি আমার অবিশ্বাস করছো না, আবারও তুমি ঠকছ, যে ছেড়ে রে আমি মনে করো আমার তুমি কইতে চাইছিল বন করে দিছি, সেই ছেড়ে রে নিয়ে আবার কইতে চাইছো মান অভিমান, ওই কি আমার বউ লাগে? হ্যাঁ, ওরে কি কইছি আমি তোমার ভালোবাসি, তোমার সাথে সংসার করি, মান অভিমান চলতেছে, কেলা কেলা এত অবিশ্বাস কেলা? সাতার সাতার শুনে বলছি, এই তো কে তুমি, এই আর কত কথা শুনলে, হ্যাঁ সব সব পথ আটকাই নি, আমি জিজ্ঞাসা করছি কে আপনি? আই বুবলি। বুবলি, সাকিব খান বুবলিকে পেয়ে গেছে, আমিও একজন বুবলিকে খুঁজছিলাম, এখন আমি বুবলিকে পেয়ে গেছি, আমার ছবি নায়িকা নায়িকা সুপার হিট হয়ে যাবে। তুই আর শোনা সাইকে, হ্যাঁ আই এম সে নট ফর ইট টু স্টার্ট ফিল ব্যাক আর এক নাম্বার লেডি অ্যাকশন বুবলি, আর তুই আর নায়িকা বানাবি, হ্যাঁ নায়িকা বানাবি, হ্যাঁ কত নায়িকা বানাবি, শতান দয়াকর আর শোনা নায়িকা বানাবি তো শতান। আমি ব্যাপারটা বুঝতে পারলাম না,
আমি মির্জা বাড়িতে আসলাম অনুর মামার নির্বাচনী ক্যাম্পেইন করতে। অথচ আমাকে দেখার পর থেকে অনু কেমন যেন এড়িয়ে চলছে। আমি নির্বাচনী ক্যাম্পেইনে থাকলে ও বাড়িতে থাকে, আর আমি বাড়িতে আসলে ও বাহিরে চলে যায়। ও বুঝতে পেরেছি, ওর কি ধারণা সাত্তারের সাথে আমি প্রেম করছি। ওর সাথে কথা বলে বিষয়টা একটু পরিষ্কার করা দরকার। ওকে একটা ফোন দিয়ে দেখি কোথায় আছে। হ্যালো অনু, অনু তুমি কোথায়? অ্যাকচুয়ালি আমি রিপোর্টিং এর একটা ইনফরমেশনের জন্য বাইরে এসেছি। আপনার কি কিছু প্রয়োজন? তাহলে বলুন, আমি ব্যবস্থা করে দিচ্ছি। কি ব্যাপার, তুমি আমাকে তুমি তুমি করে বলতে হঠাৎ আপনি করে বলছো কেন? আরে না না, কিছু হয়নি। হেই, তোর কি হয়েছে বলতো? আমাকে খোলাসা করে বল, কি হয়েছে তোর? আরে বাবা, কিচ্ছু হয়নি, আমি একটা জরুরি কাজে বাইরে এসেছি। বুঝতে পেরেছি, আমার কিছুই হয়নি। শুনুন, আপনি হচ্ছেন সুপারস্টার হিরোইন নায়িকা মুনমুন, চিত্র নায়িকা মুনমুন, আর আমি হচ্ছি রিপোর্টার, একজন সাধারণ মানুষ। আপনার সাথে কি আমার তুলনা চলে বলুন তো? এটা তোমার ভুল ধারণা, আমি সেলিব্রিটি ঠিকই, কিন্তু আমি 8-10টা সাধারণ মানুষের মতো নিজেকে মনে করি। আমি একটু সহজ সরল টাইপের আর কি। এটাই হয়তোবা আমার সবচেয়ে বড় দুর্বলতা, এই সহজ সরলতার জন্যই অনেক সময় মানুষ আমাকে ভুল বোঝে। ইয়ে মুনমুন, এখন মনে হচ্ছে আপনি আমাকে ভুল বুঝছেন, আমি কিন্তু আপনাকে ভুল বুঝি। তুমি কষ্ট পাচ্ছ, কিন্তু তার থেকেও বেশি কষ্ট পাচ্ছি আমি। মুনমুন, আসলে হয়েছে কি, আমি একটা অন্য বিষয় নিয়ে টেনশনে আছি, এই জন্য আসলে তোমাকে হয়তো আপনি করে বলে ফেলেছি। আর তুমি কি কষ্ট পাবে, তার থেকে বেশি আমি কষ্ট পাচ্ছি। ইটস ওকে। শোনো, আমি ফিল্মের মানুষ, আর আমরা ফিল্মের মানুষগুলো না একটু ফ্রি মাইন্ডেড হয়ে থাকি। মনে হচ্ছে আমি সাত্তারকে তুমি করে বলেছি বলে তুমি একটু মাইন্ড করেছো, তাই না? তুমি মাইন্ড করেছো? আমি মাইন্ড করব কেন, আপনি হচ্ছেন সেলিব্রিটি মানুষ, আপনি সাত্তারকে তুমি করে বলতে পারেন, ইভেন আপনি তুই করেও বলতে পারেন, ওর সাথে হাঁটতে পারেন, ঘুরতে পারেন, দৌড়াতে পারেন, এটার জন্য আমি কেন মাইন্ড করব বলুন তো? শোনো, আমি কিছু মনে করে বলিনি, এমনি করেই বলেছি, আমরা ফিল্মের সবাই একজনকে আরেকজন তুমি করেই বলি। আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি বাসায় আসছি, আমরা এসে একসাথে রান্না করব, খাবো, মজা করব, আড্ডা দিব, ওকে? আচ্ছা ঠিক আছে, আসো। এই মনে হয় তার ভুল ভাঙলো, আমার এখন ভীষণ ভালো লাগছে, খুব হালকা লাগছে। কি ব্যাপার? এইদিকে মুনমুন আমাকে বলছে সাত্তার ওকে তুমি করে বলেনি, আর ওইদিকে শুক্কুর আমাকে বললো সাত্তার নাকি মুনমুনকে তুমি করে বলেছে। তার মানে আমাকে এই ভুল ইনফরমেশনটা শুক্কুর দিয়েছে। তার তোমাকে আমি পেয়েনি, খবর আছে তোমার। খুব সুন্দর লাগছে ইনফ্যাক্ট, নায়িকা বুবলির মতো লাগছে তোমাকে। হ্যাঁ, নায়িকা বুবলির মতো লাগবে কিলে? হ্যাঁ, আই হইছি নোয়াখালী টু সাতখিল এক নামে সিনের লেডি অ্যাকশন বুবলি, আর আমার মতো লাগছে। ঠিক আছে, তুমি যা বলবে তাই। অনক নীলাখালা কই গেছে? ফুপু তো বের হয়েছে, বললো যাবে আর আসবে, কিন্তু এখনো আসেনি। তাই তো ভালো হয়েছে, আমি এই ফাঁকে আর কামটা সারি আসি। কাজ? কিসের কাজ? এই তুই সরোই বেশি বুঝতেছিস না, তুই সরো সরোর মতো থাকবি। আপু তারপরে বলো, শুনতে ইচ্ছা করছে। আচ্ছা শোন, এখন আমাকে যেটা কাজ, এটা হচ্ছে সাত্তারে কাবু করতে হইব। আপু তুমি এই কাজটা কখনোই করতে পারবে না, সাত্তার ভাইকে কাবু করতে পারবে না, কারণ সাত্তার ভাই অন্যরকম লোক, তাকে কাবু করা যায় না, আর সে সহজে গলে না। তুই আরে শুনুস নি, হ্যাঁ, আই হইছি নোয়াখালীর বুবলি, আই হেতারে এরম ফিটিং দিমু, হেতা ফার্স্ট মিনিটের মধ্যে দেখবি আর ফ্রেমে হাবুডুবু খাইবো, তুই বেড দুব নি ক। ঠিক আছে, তোমার সাথে বাজি।
তুমি যদি তোমার প্রেমে সাত্তার ভাইকে ফেলতে পারো তাহলে আমি তোমাকে মিষ্টি খাওয়াবো। তোর কিচ্ছু খাওয়া লাগবে না, তাই নাকি? তুই তো ছোট মানুষ, তোর তো কোনো ইনকাম নেই, আর তো ইনকাম আছে, আয় তোর মিষ্টি খাওয়াবো। আপু, ঘটনাটা কিন্তু আমি এখনো বুঝতে পারিনি, পরিষ্কার করে বলো যাতে আমি বুঝতে পারি। কিচ্ছু বুঝানোর দরকার নাই, কাকার লগে আমি কথা দিছি, আমি আমার কথাটা রাখবো, তুই শুধু চোখ দিয়ে দেখবি, আর কিচ্ছু বোঝার দরকার নাই। আর হুন, আমি যখন সাত্তারের লগে গেম খেলবো, মানে ফ্রেমের অ্যাক্টিং করবো, তুই তখন সব ভিডিও করে রাখবি, তোর আর কোনো কাজ নাই। আচ্ছা ঠিক আছে, তুমি যা বলবে তাই। স্টপ। আচ্ছা, তার আগে আর একটা কথা, এই সাত্তার মিয়া মানে কি পছন্দ করে? এতে গান টান পছন্দ করে নি? আমি তো বলতে পারবো না। তাহলে কি সিনেমা দেখতে পছন্দ করে? কি পছন্দ করে সেটা জানি না, কিন্তু সাত্তার ভাই উপকার করতে পছন্দ করে। ও মানে উপকার, মানুষের উপকার করতে পছন্দ করে? হ্যাঁ। আচ্ছা, তাইলে ফাইছি আমি। চল। কি পেয়েছো? আরে তুই এত কথা কস কিল্লাই, হে তো উপকার করতে পছন্দ করে না, তারপরে দেখ এই উপকার করন লাই আর কি খেল হেতারে দেবাই, তুই শুধু দেখবি আর ভিডিও করবি, বুঝিস নি? আচ্ছা ঠিক আছে, চল। জামা তুমি গায়েতে দিয়া হাত ফুল কানে দুল চোখে চশমা পরিয়া কাশাতে আজরাতে তুমি কো সাত্তার ভাই না? সাত্তার ভাই, সাত্তার ভাইয়ের কাছে বিচার দিলে বিচার পাওয়া যায়। কি বিচার দিল মুখে? মনে বুঝছে, শুক্র আমারে শিরোমল গেছি না, এই বিচার দিলে তো কিছু করবো না, লগা কিছু লাগাইতেই বলো। শুক্র আমার থাপড় মারছি, খুশি মারছি, চাকরি আস্তে যখন জিগাইছি কান্তা চচকেলা, আগে ছিল ভলিউম কম, পরে বাড়াই দিচ্ছ অবজা। এই কি হচ্ছে, খুলা ক দেখি। মেজাজটা যে খারাপ লাগবা লাগছে, আবার ডেউ ডেউ দিয়ে কান্তাছ, সুরে হইছেটা কি সেটা ক? আমারে মারছে। তোরে মারছে? তুই আমাকে মির্জা পরিবারের গেস্ট, কোন নাটকের পুত্তর গায়ে হাত দিচ্ছে, নামটা কয়? ও নল্লি দিয়ে আমি তেহারি নেহারি পাকরুম, কেঠাই মারছে ক? কালি মারে নাই, অপমান করছে। কি মারছে? আবার লগে বোনাস হিসেবে অপমান করছে? কি অপমান করছে? আমারে সবাই কই সরফুল খান না, ওরফে ছোট মান না, আমি হচ্ছি হিরো, এলাকার সবাই আমার হিরো। আর ও আমার কইছে আমি নাকি হিরো মলম, ওই শুক্র আছে না, ওই শুক্রে আমারও শুক্রে কইছে আমি নাকি মলম। আমি জিজ্ঞেস করছি আমার হিরো মলম কনকে, তখন আমার রিপ্লাই দিল কইতেছে আমি নাকি মলমের কুপটার মতো ছোট, এই কারণে আমার কাইম না হিরো মলম। হ্যাঁ, তোরে মনে কর দুইটা চটকানা দিচ্ছে, আবার হিরো মলম করছে, বুঝার পারছি। তুই একটু মনে কর চাই যে একটু ছোট আছস, ছোট মানুষের নেগলেক্ট করন লাগবো। হ্যাঁ, আল্লাহ দুনিয়াতে মানুষ কি মনে কর, মানুষ নিজে তৈরি হয়েছে না আল্লাহ পাক পাঠাইছে? আল্লাহ যারা জেমতে দিছে সে তো এমতে আইছে, ওইটা মানার পারে না কেলা। তুই মনে কর চাই যে ছোট, তাই বললে তোরে মনে কর হিরু মলম কইব। তুই ওরে ছাড়ে দিলে কেলা, কথায় আছে না লম্বা যত আম্মক্ত, তুই আলা কইলে না কেলা, আপনি একটা হাম্মক। না আমি তোর আম্মক কই নাই। হাম্মক না হইলে চাই যে ছোট মানুষ লে আবার মজা করতেছেন কেলা, বলি না গেলা? আমার তো ব্রেন আসল না তাই কই নাই। সুরে সুরে কানবার পারো মনে থাকে না? হ্যাঁ কান্দার তো ঠিকই পারো, তুমি কি একদম শিশু পিটার খাও? আবার যদি সুরে সুরে কান্দ বন চটকানা দিব বেটা। যেটা কইটা ঠান্ডা মাথায় সোট, তুই এমতে সোজা যাবি,
গেলেই তো মনে কর যে শুক্রের পাওয়ার বারস ওতে এই রাস্তা দিয়ে আওয়া যাওয়া করে ওরে সামনে পাইলে সরাসরি কবি হে মিয়া আপনি হালে আমার চেয়ে বড় ছোটকে দেখলে আপনি কই আদর করবেন ভালোবাসা দিবেন সুন্দর কথা কইবে আপনি আমারে কোচেন হিরু মলম আপনি তুমি একটা আম্মু না হলে ছোট মানুষ তাহলে বিটলামি করেন কেলা এরপরও রেগে যাব তুই মনে কর যে এটা কয়ে দৌড় দিবি একটা লৌরানি দিয়ে আমার কাছে আপনি এরপর পাখিটা আমি দেখতেছি যা ঠিক আছে আপনার মান্থলি ইনকাম কত হয় আর মাসের ইনকামের কথা জিজ্ঞেস করছেন কেন কথাটা শুনে আসি আর না মাসে মাস পাঁচ ছয় লাখ আসে আর মানে কি চার পাঁচ লাখ টাকা মা কি আর ছয় লাখ টাকার কথা শুনি আর তো চেঞ্জ লাগবে জানি কেলে আরও আছে এখনো বলি ন সব কথা বলতে মানি না গো ডর লাগে ডর লাগে কোন সময় কোন ফাঁক দিই দুধ গাছ গেড়ি বেড়া দিব হ্যাঁ ইনকাম ট্যাক্স দিচ্ছ তুমি কোনো জাল তো অনেক বলি না রে ওই যে ফার্ম গেটের ফ্লাইওভার আছে না নি এটার উপরে দুইতলা বাড়ি আছে একটা ওভারব্রিজের উপরে দুতলা বাড়ি ইয়েস এখনো তো বলা শেষ হয় ন ওই যে থাইল্যান্ডের কাঞ্চন ব্রিজ আছে না নি এই লেকটা লেকের কোনা দি ডুপ্লেস একটা বাড়ি করছি পাঁচ ক্লাস করি থাইল্যান্ডে কাঞ্চন ব্রিজ শুনেন চাপা মারিয়েন না আমি বিশ্বাস হয় না চলে না লগে ঠিমে পাঙ্গু আতে যাও কাঙ্গাসি মি মাঙ্গু আতে যাও বুঝি বাবা দেখো দাঁড়াও পাঙ্গা যাও না না বলছি মানে এখনই আমার লগে চলে এখন নগা দিয়ে আপনাকে দেখাই লই আসি বাংলা বাড়িটা আমি থাইল্যান্ডে অনেকবার গিয়েছি থাইল্যান্ডে কাঞ্চন ব্রিজ নামের কোনো ব্রিজই নেই অনেকদিন ধরে যাই নাইছে আপনি কি বলছেন আমি কিছুই বুঝতে পারছি না না বলছিলাম যে আপনি মেরিট না আনমেরিট সেটা বলছি আপনার কি মনে হয় আপনাকে দেখি তো মনে হয় কি বেবির মা আরে মানে তিন বাচ্চার মা আরে কি আমি তিন বাচ্চার মা আমাকে কিভাবে মনে হয় যে আমি তিন বাচ্চার মা আমি আনমেরিট কোথা মাছি আজ কোন পা বললাম আয় তো আনমেরিট আপনি আনমেরিট তাহলে ওই দিন যে আপনার সাথে একটা মেয়ে দেখলাম ওকে এটি আর ভাগ্নি ওটা ভাগ্নি কিন্তু সেদিন তো বউ বললেন না না এটি আর ভাগ্নি কি ইনি আপনার ভাগ্নি আমি কি ভাগ্নি এই আমি কি না এটি ভাগ্নি কি আমি ভাগ্নি না না এটি ভাগ্নি আমি ওয়াই আমি কি আমি ওয়াই ভাগ্নি ওয়াপ ভাগ্নি ভাগ্নি ওয়াপ ওয়াপ ভাগ্নি ভাগ্নি এই ভালো করে রাখো আমি কি আরে দূর মাথা কর মজা তোমাকে কি আর জানি কেমনি এই কি মাথা গরম হয়ে যায় হ্যাঁ তোর হ্যাঁ তোর মাথা গরম হয় হ্যাঁ না মায়ের মানুষ দেখলে তোর মাথা গরম হয়ে যায় হ্যাঁ তোর আজকে আড্ডি ভাইঙ্গা পরে হেডা দে আমি ঢোল বাজামু আচ্ছা বাজাই হ্যাঁ হ্যাঁ না কি জানো কি বলছস জানো তুই তো জানো আমি বলি যারা আজ বলি তোমার মাথা গরম হলে কোনো কিছু ঠিক থাকে না তোমার মাথা ঠান্ডা করার ওষুধ আর কাছে আছে হ্যাঁ ওষুধ আছে হ্যাঁ अरे किन पहला पहला प्यार भर के आंखों में कुमार जादू नगरी से आया है कोई जादूगर और लेकिन पहला पहला प्यार चुरी चुरी चुप से तो আসলে কি ও ভিক্ষুক নাকি অন্য কিছু জানতে হবে আমার আর মূর্খরা এসারাইতে বুঝিয়ে লাই আবে রে মূর্খরা ইঙ্গিতে বুঝে জাগা আর জ্ঞানের লোকের বাঙ্গে কইলেও বুঝে কি কো বাচ্চা মাইরা আটি গটি সব বাঙ্গালো মমি তারপর এটা দি বাঙ্গ নলি রাইন্দা তোর এ খাওয়ামু আপনার মতো বন মানসিকতার প্রত্যেকটা পুলিশ সদস্যের হওয়া উচিত স্যার আমার জন্য দোয়া করবেন এই তোর পকেটে কম্পিউটার আছে নি কি করবে পকেটে কি কম্পিউটার থাকে দেখি চাপা বাচ্চা বাবা চাপা বাচ্চা বাবা
চাপাবাজ।